পরিচালক ইফতেখার চৌধুরীর নির্মাণ মানেই বড় ক্যানভাসের ছবি, জমজমাট অ্যাকশন আর স্টার কাস্টিংয়ে ভরপুর। কিন্তু নিজের প্রযোজিত প্রথম সিনেমায় চিরচেনা ইফতেখার তার ধরন পাল্টিয়েছেন। ইফতেখার চৌধুরী প্রযোজিত প্রথম ছবি মুক্তি, ছবিটি পরিচালনাও করবেন তিনি। এই ছবির মাধ্যমে প্রযোজক সংকট কাটাতে চাওয়ার পাশাপাশি তিনি টপকে যেতে চান চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার ধরার বাধা। আমি যেহেতু ইন্ডাস্ট্রির একটা লোক, একটা পরিচালক, আমি যদি সামনে এগিয়ে আসি, আমি যদি প্রোডিউস করি একটা ফিল্ম, আমার দেখা দেখি অন্যরা শুরু করবে। আমি এই মুক্তি ফিল্মটা নেটফ্লিক্স রিকোয়ারমেন্ট অনুযায়ী শ্যুট করতেছি। আমি চাচ্ছি যে ব্যারিয়ারটা ব্রেক করার জন্য, কেন নেটফ্লিক্স হোক, হুলু হোক, অ্যামাজন হোক, অনেকে সাবস্ক্রাইবার মানে বাংলাদেশি অ্যাজ এ সাবস্ক্রাইবার অডিয়েন্স হিসাবে ইউজ করে, বাট দে ডোন্ট ফান্ড অরিজিনাল প্রজেক্টস। বিজয় টিভির সঙ্গে একান্ত আলাপে জানিয়েছেন স্টারদের বাদ দিয়ে কেন নির্বাচন করলেন নতুন অভিনেত্রীকে। সিনেমার গল্পেরও কিছু ধারণা দিয়েছেন তিনি। গল্পটা হলো নোয়াখালি বেসড গল্পটা, ইটস এ ভেরি গ্রাউন্ডেড ভিলেজ এনভায়রনমেন্ট, যেটা আমি কখনো করি নাই আগে। অ্যাকশনটা হবে গিয়া ডিফারেন্ট, নো বন্দুক, নান অফ দ্যাট স্টাফ, দ্য জঙ্গল ইটসেলফ ইজ এ ওয়েপন। মুক্তি স্টোরি ডিম্যান্ডেড এ নিউ হিরোইন আই থিঙ্ক, বিকজ একটা 17 বছরের একটা মেয়ে রাজরিপা, যে অ্যাক্ট্রেসটারে আমি লঞ্চ করতেছি, হাত ছাড়া মোটরসাইকেল চালাইতে পারে, বাইসাইকেল চালাইতে পারে, সব কিছু, সাঁতার, ইউনোয়াট, গিভ আর ব্রেক। অক্টোবরে শুরু করার পরিকল্পনা আছে মুক্তি ছবির শুটিং, চলছে তারই প্রস্তুতি। এই ছবিটি দিয়ে আরও কিছু বার্তা দিতে চান এই পরিচালক। টিনেজ মেয়েরা যারা সামান্য নট ওয়েল অফ ব্যাকগ্রাউন্ড, আমি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এরার কোনো ভয়েস নাই, সো মুক্তির থ্রুয়ে ওরার একটা ভয়েস হবে। পরিচালকের হাতে রয়েছে আরও কিছু সিনেমা, তবে সেই সব ছবিগুলোর শুটিং স্পট দেশের বাইরে হওয়ায় মুক্তি ছবিটি দিয়েই নতুন যাত্রা শুরু করলেন ইফতেখার চৌধুরী। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।